ছায়ার আড়ালে বিশ শতকের গালিচায় হাসে মেঘ, বেঁচে থাকা ভূমণ্ডলে রোগবাহিত দিনযাপন, চারিদিকে মিথ্যাচারের রব, শহর ও গ্রামে মানুষের দুঃখ গভীর অনুভবে কেবল সঠিক চিকিৎসার অভাব। ডক্টর এস কে সেন, আপনার পাশে থাকতে চিন্তা কিসের? ডক্টর সেন হসপিমেট ফার্মা প্রাইভেট লিমিটেডের দিশারি, পাসওয়ার্ড অফ ওয়েলনেস। মুখোমুখি ডক্টর সেন ও আপনি, গাজল মালদায়, নারায়ণ সূত্রধর মালদা এলাকাবাসীর চিকিৎসার যে কোনো পথের জন্য যোগাযোগ করুন 8918909879। মিস্টার নারায়ণ সূত্রধরের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়েছিল মালদা গাজলে। আমরা আজকে অনেকটা পথ পরিক্রম করে চলে আসলাম মালদা গাজলে। মালদা গাজলে আজকে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে নারায়ণ সূত্রধরের ইসেতেই আজকে এসে পৌঁছেছি আমরা। তো আমাদের সাথে পেয়েছি আমাদেরই পেশেন্ট। মা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা মালদা জেলার মঙ্গলবাড়ি থেকে আসছি। মঙ্গলবাড়ি থেকে কাকে দেখানোর জন্য? আমার ছেলেকে দেখানোর জন্য। আচ্ছা, আপনারা কোথা থেকে জানলেন যে এইরকম ডক্টর সেন আজকে এসে উপস্থিত হচ্ছেন আপনাদের কাছে? টিভিতে মায়া চ্যানেল দেখছি, মায়া চ্যানেলে সবসময় দেখানো হচ্ছে। হ্যাঁ, মায়া টিভিতে সবসময় বলা হচ্ছে ডাক্তারবাবু 23 তারিখে আসবেন,
গাজলে, সেইভাবে যোগাযোগ করে আমরা এখানে জিজ্ঞাসা করে নি ওনার ছেলে যিনি আজকের পেশেন্ট, খুবই দেখে মনে হয় অল্প বয়স। বাবা তোমার বয়স কত? 15। তোমার কি সমস্যা আছে বাবা? সমস্যা শ্বাসকষ্ট, অ্যাস্থমা। আচ্ছা, কতদিন থেকে তুমি এরকম সমস্যায় ভুগছো? 4 বছর। 4 বছর ধরে? 4 বছর ধরে আমার এই ছোট্ট ভাই বলতে পারি তো উনি ভুগছেন। দেখা যাক, ওনাকে 15 দিনের মধ্যে আশা করছি আমাদের ডক্টর সেনের যে ট্রিটমেন্ট আছে তার মধ্যে উনি কিছুটা হলেও রেসপন্স পাবেন, এই বিশ্বাস ওনাদেরও আছে। ওনারা মায়া টিভি দেখছেন, ডক্টর সেনের প্রোগ্রাম দেখছেন। ডক্টর সেনের প্রোগ্রাম বলতে শুধু মায়া টিভি চ্যানেলটা, ডক্টর সেনের নিজস্বই চ্যানেল। আজকে ধন্যবাদ দিই ওনাদেরকে, ওনারা এত কষ্ট করে এত সময় ব্যয় করে এখানে এসেছেন এবং ডক্টর সেনকে দেখাচ্ছেন। কিছু একটা ওনাদের এতদিন যিনি কষ্ট পাচ্ছেন 4 বছর ধরে, যে পেশেন্ট সে নিজে মুখে বললো আমি 4 বছর ধরে অ্যাসমার পেশেন্ট, আমি কষ্ট পাচ্ছি, তো ওনাদেরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ আমাদের মায়া টিভি চ্যানেল থেকে, ধন্যবাদ ডক্টর সেনের তরফ থেকে। আমরা উপস্থিত হয়েছি বহু পথ পরিক্রম করে সেই সুদূর কলকাতা থেকে, 24 পরগনা বারাসাত থেকে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি মালদা গাজল। গাজলের জায়গাটা কি? গাজল পুলিশ স্টেশনের কাছাকাছি।
গাজল থানার কাছাকাছি, তো এখানেই ওনার ক্যাম্প হচ্ছে। মতি, তোমার ঠিকানাটা একটু বলো, যেখানে পেশেন্টরা এসে তোমার কাছ থেকে মেডিসিন নিয়ে এবং ডক্টরকে দেখিয়ে উপকৃত হবেন। হরিদাস মতিদিঘি গাজল মালদা। ক্যামেরার সামনে একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো, হরিদাস মতিদিঘি গাজল মালদা। আর ফোন নম্বর নিচে দেওয়া আছে, 8918909879। আচ্ছা, ওনারা মানুষকে কীভাবে পরিষেবা দেবেন সেটা একটু জেনে নিন। মানুষের পাশে দাঁড়াতে গেলে আমাদের কথা আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তো তোমার কীভাবে মানুষের পাশে দাঁড়াবে একটু যদি আমাদের ক্যামেরা। আমরা চাইছি যে দেশ থেকে যেন রোগ মুক্ত হয়, সবাই সুস্থ থাকে। এই করোনার পরিস্থিতিতে একটা মানুষ আর্থিক সহযোগ মানে ইয়েতে ভুগছে, সেই হিসাবে আমরা চাইছি যে কাছে এনে কলকাতা থেকে ডাক্তার পরিষেবা দিতে পারলে, যদি সুস্থ হয় ভালো ডাক্তার দিয়ে, সেই দিকে আমাদের। তোমার বাবা বললো যে তোমার মা আমাদের পেশেন্ট, ডক্টর সেনের পেশেন্ট ছিলেন, তো আজকে উনি রিলিফ পেয়েছেন, তাই জন্য তোমাদের বিশ্বাস আছে ডক্টর সেনের মেডিসিনগুলো নিয়ে আমরা মার্কেটিং করবো, এবং আমার এলাকায় মানে তোমার এই মালদা গাজলেতে তোমরা পেশেন্টদেরকে রিলিফ দিতে চাইছো, পরিষেবা দিতে চাইছো, তাই তো? তোমার মা কতদিন আগের পেশেন্ট ছিলেন? আমার মা এই করোনার আগে গিয়েছিলেন, যখন আমার মা মেলা করে সায়েন্স সিটিতে, তখন ওনার ওই যে টিভিতে প্রোগ্রাম দেখে উনি ওনার সঙ্গে সাক্ষাৎ করে ঔষধ নিয়ে এসেছেন, তারপরে ভালো আছেন। আচ্ছা, যে সময় ওনার মা গিয়েছিলেন, আপনাদেরকে একটু জানিয়ে রাখি একটা নতুন সুখবর, যে সময় ওনার মাকে নিয়ে ওনারা গিয়েছিলেন ডক্টর সেনকে দেখাতেন, সেই সময় ডক্টর সেন অন্য চ্যানেলে হয়তো ওনারা প্রোগ্রামগুলো দেখেছেন। তো এখন আপনাদের সামনে সুখবরটা এটাই যে ডক্টর সেন নিজে এখন টিভি চ্যানেল করেছেন যেটা 24 ঘন্টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মায়া টিভি। মায়া টিভি আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, আপনাদের যে কোনো স্মার্টফোনে প্লে স্টোরে যাবেন, গিয়ে মায়া টিভির অ্যাপসটা লোড করবেন, যেখানে 24 ঘন্টা ডক্টর সেনের প্রোগ্রাম পাবেন, ঠিক আছে? তো যাই হোক, ওনাকে ধন্যবাদ জানাই আমরা মায়া টিভির তরফ থেকে এবং ডক্টর সেন হসপিটাল ফার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে, কারণ ওনারা শুধু মেডিসিন মানুষের কাছে পৌঁছে দেয়া না, আমরা কিছু মানুষের কাছে, কিছু বেকার যুবক যুবতীদের কাছে আমরা অর্থ রোজগারেরও একটা জায়গা তৈরি করে দিচ্ছি। ডক্টর সেনে কিছু মেডিসিন আছে যেগুলো নিয়ে মার্কেটিং করা যায়, তো সেলস মার্কেটিং, টিম ওয়ার্ক, একটা টিম তৈরি করে মার্কেটিং করতে হয়, সেটা করা যায়, তার জন্যও আমরা সুযোগ করে দিয়েছি, তো সেটাও ওনারাই করতে পারবেন। আশা করি মালদার যেসব, মালদা গাজলের যেসব বন্ধুরা আমার এই প্রোগ্রামগুলো দেখবেন, আপনারা নারায়ণবাবুর সাথে যোগাযোগ রাখবেন, নীলকান্তবাবুর সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের কীভাবে রোজগার করতে পারবেন সেটা ওনারা সত্য বলে দেবেন। ধন্যবাদ জানাই ওনাকে, ধন্যবাদ মায়া টিমকে, ধন্যবাদ।
আজকে আমরা উপস্থিত হয়েছি সেই নীলকান্ত সূত্রধর রাধে রাধে স্টোর্স মালদা গাজলে। আমরা বহুদিন থেকেই টিভিতে আপনারা প্রচার দেখেছেন বা শুনেছেন, ডক্টর সেন নিজে প্রোগ্রামে বলেছেন যে মালদা গাজলে আমাদের যে ক্যাম্প হবে বা যে আমরা মেডিসিন স্টোরটা ওনার এখানে দিয়েছি ওনাকে ডিস্ট্রিবিউটারশিপ, সেই কর্ণধার নারায়ণ সূত্রধর আমাদের মধ্যে আছেন, ওনার থেকে দু এক কথা দিয়ে শুনে নেব। তো নারায়ণবাবু, আপনি একটু বলুন আমাদের টিভি চ্যানেলে এই ডক্টর সেনের যে মেডিসিনগুলো নিয়ে আপনি কীরকম ভাবছেন, মানে মানুষকে কী পরিষেবা দিতে চাইছেন? মানুষকে সুস্থ হওয়ার জন্য পরিষেবা দিতে চাইতেছি, এবং অনেকেই বলছে যে আমরা আগেও ইয়ে করেছি একটু ভালো ছে, এই জন্যে আবারও আমরা আসছি এখানে। তো তার মানে আপনার কীভাবে বিশ্বাস হলো বা কোথা থেকে আপনি জেনেছেন যে ডক্টর সেনের মেডিসিনগুলো নিয়ে মার্কেটিং করা যায় বা এটা? আমার ওয়াইফ নিজেই মানে ট্রিটমেন্ট করলো, আমরা মেলায় গিয়েছিলাম যেতে এই সল্ট লেগে, তখন আমরা দেখেছি, দেখে সেটা আমার ওয়াইফ সুস্থ হয়েছে, তারপর থেকেই আমরা ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য ইয়ে করেছি। আচ্ছা, উনি ওনার ওয়াইফ আগে পেশেন্ট ছিলেন ডক্টর সেনের, তো উনি দেখেছেন যে ডক্টর সেনের মেডিসিন কী কাজ করে। অ্যাকচুয়ালি শুধু ওষুধ তো নয়, ওষুধ শুধু মানুষের শরীরের মধ্যে দিলে কাজ হয় না, তার সঙ্গে উনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মেনে চলতে হয়। ওষুধ কোনো দিন ম্যাজিক বা জাদুমন্ত্র না, ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, ডক্টর সেন যে কথাগুলো বলে দেবেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে, তাহলেই আপনি অনেকটা সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে। তো যাই হোক, ওনাদের বিশ্বাস হয়েছেন তাই আজকে উনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন। আজকে মালদা গাজলে উনি নারায়ণ সূত্রধর, ওনাকে আজকে পেয়েছি, ওনার থেকে দু এক কথা আরও একটা দুটো কথা শুনে নেব। তো আপনি কীভাবে এখানকার মানুষকে পরিষেবা দেবেন? এই তো মাঝে মধ্যে আপনাদেরকে আনার জন্য ইয়ে করবো, আর এমনি যোগাযোগ হবে পুনে এবং ইয়েতে। না, শুধু আমরা আসবো, আমাদের সঙ্গে আসার ব্যাপারটা নয়, মানুষকে পরিষেবা দিতে হবে। আপনি হচ্ছেন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে এসছেন, তো মানুষের বাড়িতে ওষুধ যারা আসতে পারছে না, যারা দুস্থ মানুষ আছে তাদের কাছে গিয়ে পৌঁছে যেতে হবে। লোক দিয়ে পৌঁছে দেব, আমি নিজে বা অন্য কাউকে দিয়ে হলো পৌঁছে দেব, হোম ডেলিভারি দিয়ে দেব। আচ্ছা, উনি যে মানুষ এসে উপস্থিত হতে পারবেন না, ওনার বাড়িতে উনি পৌঁছেও দেবেন ওষুধ, সেই এটাই করেছেন। এবং ওনার ক্যাম্প থেকে মেডিসিন যারা নিতে চায় ওনার স্টোর করেছেন, ওনার স্টোরের অ্যাড্রেস উনি বলে দেবেন বা আমরাও দেখিয়ে দেবো, ওনার স্টোর থেকেও ওষুধ উনি পরে পেয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ ওনাকে নারায়ণবাবু। নমস্কার। চোখে মুখে অমাবস্যার ছায়া, আলো নেই, নেই কোনো আশা, চারিদিকে অস্থির শব্দের উল্লসিত গৃধর চিৎকারে কেবল হাহাকার। একমাত্র দিশা ডক্টর সেন, আপনার যে কোনো রোগের সুরাহা, একটি প্রতিশ্রুতি সুস্থতার দাবি রেখে যায়। আপনার মুখমণ্ডলীতে এক চিলতে হাসি, ভালো নেই কেউ, আছে গাল ভরা হাসি, প্রতিশ্রুতি শুধুমাত্র সুস্থতার সাথে বেঁচে থাকবো বলে। আজও ডক্টর সেন ইউনিট, হেলথ কেয়ার ইউনিট পাশে আছে আপনাদের কাছাকাছি। ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন মিস্টার আর কে ইয়াদেবের সঙ্গে। মেডিকেল ক্যাম্পের জন্য যোগাযোগ করতে পারেন মিস্টার আর কে ইয়াদেবের সঙ্গে। কন্ট্যাক্ট নাম্বার 7001444। এ পথ চলার নেই কোনো শেষ, মৃদু হাওয়া শীতল পরিবেশ চিকচিক করে শেষের, পাখির কলতানে চারিদিক মাতোয়ারা, আপনার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে যাব আরও এক কোনো নতুন ঠিকানায়। মেডিকেল চেক আপের জন্য আপনিও যোগাযোগ করুন 7001444।